আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ব্লগটা দেখেছেন, এখন আজকে একটা মিনি ব্লগ করতে যাচ্ছি। যে ব্লগটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার পর একটা ড্রপ টেস্ট করতে হয়, সেই ড্রপ টেস্টের আজকে মানে আমি কোথায় গেলাম ড্রপ টেস্টটা করতে আর কিভাবে করলাম, কত টাকা খরচ হলো, সেই নিয়ে আজকে আমি একটা মিনি ব্লগ করতেছি। আর আপনারা ড্রাইভিং লাইসেন্সের ব্লগটা যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ফার্স্টে ফটোকপি দোকানে চলে আসলাম। এখানে এসে লার্নার কার্ডের এক কপি ফটোকপি, ন্যাশনাল আইডি কার্ড এক কপি ফটোকপি, আর হচ্ছে যে যে হাসপাতালে যাব সেই হাসপাতালে একটা ফর্ম এই দোকান থেকে সংগ্রহ করে নিয়ে নিলাম। আর এগুলো সব কিছু ফটোকপি করে স্ট্যাপলার করে নিয়ে নিলাম। আমরা যাব ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার, যে হাসপাতালটা পড়েছে শেরেবাংলা নগরীতে 60 ফিট রাস্তার মাথায়। আর হাসপাতালটা এমন এক জায়গায় পড়েছে যেখানে বাস দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, আপনাকে গেলে এখন রিক্সা দিয়ে যেতে হবে কিংবা আপনার নিজস্ব যে যানবাহন আছে সেই যানবাহন দিয়ে আপনার এই হাসপাতালে পৌঁছাতে হবে। রিক্সা থেকে নেমে হাসপাতালের ভিতরে চলে গেলাম। তো হাসপাতালের ভিতরে মোটামুটি ভিড় ছিল, তো ভিড় থাকলেও কাউন্টার অনেকগুলো থাকার কারণে তেমন একটা সময় লাগে না। আর এখানে ড্রপ টেস্ট করতে 910 টাকা প্রয়োজন পড়ে, আর আপনাকে অবশ্যই সকাল 8টা থেকে 12টার মধ্যে আসতে হবে, এর মধ্যে পরীক্ষা করা হয়। আর পরীক্ষা করার পর আপনাকে ঠিক 4 দিন পর রিপোর্ট দেওয়া হবে, আর রিপোর্ট দেওয়া হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে রিপোর্ট প্রদান করা হয়। তাছাড়াও আপনি অনলাইন থেকে এই রিপোর্ট নিয়ে নিতে পারবেন, আপনাকে না আসলেও হবে। এই তো সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে বের হয়ে গেলাম হাসপাতাল থেকে। আজকে ব্লগটা খুবই ছোট একটা ব্লগ ছিল, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখাবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।